রাজ্যে ইতিমধ্যেই বৈদ্যুতিক পরিষেবায় নাজেহাল জনজীবন তাই বর্ষার আগে দপ্তরের আধিকারিকদের সাথে বৈঠকে মিলিত হন বিদ্যুৎমন্ত্রী তথা উপমুখ্যমন্ত্রী বর্মা বুধবার আগরতলা প্রজ্ঞাভবনে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের সাথে বর্ষার পূর্বেই সব সমস্যার সমাধান করে জনসাধারণের জন্য সুষ্ঠু পরিষেবা চালু করার আহ্বান জানান মন্ত্রী বর্ষা শুরু হওয়ার আগেই রাজ্যে প্রায় বেশ কয়েকবার কালবৈশাখী ঝড় হয়ে গেছে প্রভাবিত হয়েছে বেশ কয়েকটি অঞ্চল আর এই সব ঝড়ের পরবর্তী সময়ের সমস্যার মধ্যে অন্যতম হচ্ছে বিদ্যুতের সমস্যা রাজ্যে প্রায় সর্বত্রই ইতিমধ্যেই বিদ্যুতের সমস্যায় জনজীবন নাজেহাল সামনে বর্ষা আসছে বরাবরই বিদ্যুতের সমস্যাও আরও বৃদ্ধি পাবে কিন্তু বুধবার রাজ্যের বিদ্যুৎমন্ত্রী তথা উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা ইতিমধ্যেই এ বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন দপ্তরের আধিকারিকদের সাথে বর্ষার আগে যাতে দপ্তরের উদ্যোগে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে এই সমস্যার সমাধান তৈরি করা যায় এ ব্যাপারে দপ্তরের মাননীয় মন্ত্রী বৈঠকে করা বার্তা দেন তিনি বলেন একটি মাস্টার প্ল্যানের মাধ্যমে সব ধরনের অসুবিধাগুলি সমাধানের মাধ্যমে বিদ্যুৎ পরিষেবার সুস্থতা বজায় রাখার দায়িত্ব গ্রহণ করতে হবে তিনি আরও বলেন দপ্তরের যা কিছু অসুবিধা রয়েছে যন্ত্রপাতি এবং টেকনিক্যাল বিষয়ে সব কিছু ইতিমধ্যেই যাচাই করে এবং সারাই করে সাধারণ মানুষের জন্য পরিষেবা উন্নত করার জন্য I have asked the CMD yesterday to make out a plan how to get it done. Other things like quality of power, long time things, we will do that. But we cannot, you know, relax our accountability to the people. Power is an essential service, <coughs> and the power department is always in the glare. media public. Mosul Athakai a power department and power is something which is always in the public layer. So we have to deal with it in that way, be sensitive to people's needs and be too sensitive to people's uh, you know, problems. There will be problems, I know, in the power, in the uh, TSL, shortage of maybe material, as the official chief secretary said. তিনি আরো বলেন হুক লাইন আটকানোর জন্য দপ্তরকে এখন টিএসআর সহযোগিতাও প্রদান করা হবে সব কিছুর ঊর্ধ্বে পরিষেবা তাই বর্ষার পূর্বেই যথার্থ সময়ের মধ্যে প্ল্যান সম্পূর্ণ করে কাজে লাগার জন্য বার্তা দেন মন্ত্রী ব্যুরো রিপোর্ট নিউজ মিডিয়া সিটি